হ্যালো বন্ধুরা সূর্যচন্দ্র ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকের এই ভিডিও টপিক হচ্ছে এই ভ্যাকসিন সম্পর্কে এই ভ্যাকসিন সম্পর্কে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা এই ভ্যাকসিন কত দিনে কতটা ভ্যাকসিন হয় এবং কি কি ভ্যাকসিন করতে লাগে তো আমি আজকের বিশেষ ভিডিও এই ভিডিওতে আপনারা মিস করবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো আজকের টপিক এই ভ্যাকসিনের সম্পর সম্পর্কে তো ভ্যাকসিন আপনাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে আপনারা দিনে দেশি সোনালি মুরগি হোক কিংবা তোমার আড়াইয়ার হোক আপনারা চাইলে পরে এই মুরগিগুলোকে ইউজ করতে পারেন ভ্যাকসিনগুলো তো ভ্যাকসিন নাম্বার ওয়ান যেটা আপনারা ইউটিউবে সদায় দেখে থাকেন যে রানীক্ষেত ভ্যাকসিন এই রানীক্ষেত ভ্যাকসিন বন্ধুরা আসলে কী আছে এটার সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেব এবং দ্বিতীয় ডোজ যেটা চোদ্দ দিনের মাথায় করবেন সেটা হলো গাম্বুরো ভ্যাকসিন এবং তৃতীয় ডোজ আপনারা সে সেম রানীক্ষেত ভ্যাকসিন ইউজ করতে পারেন এই ভ্যাকসিনগুলো করার মানে আপনাদের কোনো রোগ ব্যাধি আসবে না সবসময় মুরগিরা সবসময় লাপা ঝাঁপা দৌড়াদৌড়ি করে থাকবে এবং সুন্দর লাগবে যে আপনারা ফার্ম করতেছেন কিন্তু কোনো রোগ ব্যাধি দেখা যাচ্ছে না তো সঠিক টাইমে সঠিক সময়ে যে মেডিসিনগুলো ইউজ করতে হবে রানীক্ষেত ভ্যাকসিন রানীক্ষেত ভ্যাকসিন বন্ধুরা আপনারা ইউজ করবেন প্রথমে যে সাত দিনের বাচ্চা থাকবে সেটা নাকের মধ্যে করবেন এবং দ্বিতীয়তে যে গাম্বুরো ভ্যাকসিন চোদ্দ দিনে করা হয় সেই ভ্যাকসিনটি আপনারা চোখের মধ্যে করতে হবে এই চোখের মধ্যে আপনারা যা করবেন করার পর যে একুশ দিনে যে ভ্যাকসিন হবে সেই রানীক্ষেত ভ্যাকসিন সেই রানীক্ষেত ভ্যাকসিন আপনাদের করতে হবে নাকে কিংবা জলের সঙ্গে মিশিয়ে দিয়ে খাওয়ানো যাবে তো বন্ধুরা আজকের এই ভ্যাকসিন সম্পর্কে অনেক কিছু বুঝতে পারলেন এবং আমি রানীক্ষেত এবং গাম্বুরার ভ্যাকসিনের বিষয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেব সেই ভিডিওটি আপনারা কেউ মিস করবেন না এবং নেক্সট ডে আমার যে ভিডিও থাকবে সেটি রানীক্ষেত ভ্যাকসিন এবং গাম্বুরা ভ্যাকসিনে বিস্তারিত আলোচনা এবং তার পাশে পাশে বন্ধুরা আপনাদেরকে বলে যায় যে আপনারা ভিটামিনটা ইউজ করছেন রিকোভিড হোক বা কিংবা এই বিকম প্লাস খুব ভালো ভিটামিন